আসসালামু আলাইকুম। BDPIPS এর শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূলত অনেকে কল করছেন, মেসেজ করছেন ইনবক্সে, কেন আমরা ভিডিও দিচ্ছি না, ভিডিও মেক করতেছি না। তো আপনারা জানেন আমি ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে আছি কয়েকটা কোম্পানির দেশের বাইরে। তো সর্বোপরি আমাকে ওখানে সময় দিতে হয়, বিকজ সে কারণে আমাকে অনেক বিজি থাকতে হয়। আর ভিডিও দেওয়াটা আমাদের মেনলি মেন ইস্যু না, আমরা যে ভিডিও দিতে হবে। তো তারপরেও আপনারা যারা ভিডিও দিয়ে কারণে যে যারা এখানে লসে আছেন তাদেরকে একটা ইন্সপিরেশন করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, না এখান থেকে কিছু একটা করা যায়। তো আমাদের বাংলাদেশে মূলত হচ্ছে অনেক নেগেটিভ মাইন্ডের লোক বেশি, তো সে কারণে আসে আমাদের আমাদের মানে FB-তে বলেন, ইউটিউবে বলেন, মানে আসতে মন চায় না আর কি। তারপরও কিছু মানুষের রিকোয়েস্টের কারণে আসি, কারণ তাদের একটা উৎসাহ উদ্দীপনার জায়গাটা কাজ করে। যখন আমরা ভালো কিছু তাদেরকে দেখাই তখন তাদের ভালো লাগে, এই সে অনুযায়ী আসে। তো আমি আজকে আপনাদেরকে আমার একটা একেবারে স্মল একটা অ্যাকাউন্ট স্টোরি দেখাচ্ছি। তো এটা আমাদের দেখতে পাচ্ছেন লাস্ট উইকে যে প্রফিটের বিষয়টা দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট উইকের। তো এটা একেবারে স্মল একটা অ্যাকাউন্ট, লাস্ট মান্থের যদি আমরা যাই সেখানেও প্রায় গত মাসে প্রায় $2500 উড্ডল দেওয়া হয়েছিল। তো সেখানে প্রফিটের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমাদের খুব কেয়ারফুলভাবে অ্যাকাউন্টগুলো ফান্ড ম্যানেজমেন্ট করা হয়। এখানে এই ফান্ডটা মূলত একটা স্মল অ্যাকাউন্ট, যেহেতু ওনাদের সাথে আমাদেরকে কমিউনিকেশন হয়েছিল বড় একটা ফান্ড দিবে, তো সে অনুরোধে অ্যাকাউন্টটা ট্রেড করা। তো আমরা বড় একটা অ্যাকাউন্টও পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ফুল বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এখানে করা সম্ভব। যারা লসে আছেন তাদেরকে বলবো অবশ্যই করা সম্ভব, আপনাদের সঠিক একটা স্ট্র্যাটেজি যদি থাকে, ভালো একটা গাইডেন্স থাকে, আপনারা এখান থেকে করতে পারবেন। আর তা না হলে আপনারা এখান থেকে কিছু করা যাবে না। হ্যাঁ, আপনারা একটা ভালো মেন্টর দেখে তার কাছে শিখেন, হ্যাঁ শিখে আপনারা এখান থেকে আর্নিং করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বোপরি এখান থেকে প্রফিট করা সম্ভব, এখানে অসম্ভবের কিছু না। যে লাস্ট 3 মান্থ দেখায় 3 মাসের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন প্রায় অ্যাকাউন্টের অবস্থা। এখানে আসলে আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা যদি মনে করেন আমি এটাকে বিজনেস অ্যাজ এ বিজনেস হিসাবে নেবেন তাহলে আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন, নট গেমলার। বিজনেস হিসাবে যদি আপনি এটাকে বিল্ড আপ করেন আই থিঙ্ক, আমি মনে করি এখানে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো ইতিমধ্যে আমাদের আপনারা অনেকে জানেন 2021 সালের ডিসেম্বরের 31 তারিখে আমাদের যে একটা কোর্স ছিল কোর্সটি অফ হয়ে গেছে। তো কোর্সটি আর হচ্ছে না, আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন, কল করতেছেন, তো আমাদের ওই কোর্সটি এখন আর নেই। মূলত আমরা একটা মানুষের পিছনে 3-4 মাস সময় দিতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরই লস হয় বিষয়টা, মানে তাদের পিছনে সময় ব্যয় করা। সে অনুযায়ী ট্রেড করলে আমাদের ইচ্ছা আরও ভালো প্রফিট আসে। তারপরও
কোর্সের বিষয়টা রেখেছিলাম, অনেকে লস করতেছিল, তো লস করলে নিজেরও খারাপ লাগে, দেশের টাকাটা দেশের বাইরে চলে যায়, তো সেই জন্য অপরটা আমরা কোর্সের অংশটা রেখেছিলাম। তো অনেকে অনেক হয়তো বা পজিটিভ সাইড নেগেটিভ সাইড অনেকে বিষয়টা দেখেছেন। তো আমরা জানেন বিডিপিপ সবসময় বিতর্কে ঊর্ধ্বে থাকতে চায়, আপনারা নিশ্চয় জানেন বিডিপিপসের কোনো ভিডিওতে কোনো লিংক শেয়ার করা হয় না, যে আপনি আমার আইবিতে এসে একটা অ্যাকাউন্ট করেন, আপনার আইবি কমিশন আমরা নেব, বা আমাদের এরকম কখনো আমরা কোনো লিংক কোনো ব্রোকারের দালালি করা এগুলো আমরা পছন্দ করি না। বাংলাদেশে যতগুলোই ব্রোকার এসেছে আমাদেরকে অফার দিয়েছে তাদের ব্রোকার প্রমোট করার জন্য, তাদের ব্রোকারটাকে হাইলাইট করার জন্য, আমরা কখনো রাজি হয়নি, তারা আমাদেরকে বড় বড় অফারও দিয়েছিল। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমরা কখনো আপনাদেরকে বলি নাই যে আপনারা আসেন আমাদের কাছে শিখতে আসেন বা আমাদের কাছে আসেন, এটাও আমরা বলি নাই, কারণ আমরা বলি না আপনাদেরই বুদ্ধি আছে মেধা আছে। আমি বারবার একটা কথা বারবার একটা কথা বলেছি, যার কাছে হোক আপনারা শিখেন, এটা না শিখে অযথা এখানে 10-20 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার কোনো লাভ হবে না, যদি যদি বিষয়টা আপনি যদি যদি না জানেন, এটা একটা বিষয়। হ্যাঁ, মানে আপনাকে সিক্রেট বিষয়গুলো জানতে হবে। তো এর জন্য আপনাদেরকে যেটা আগেও বলেছি এখনও বলতেছি, আপনারা বিষয়গুলো জানেন শেখেন, দেন আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন, এটা হলো মেন বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে, যখন আপনারা ট্রেড করবেন তখন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে লাভের চেয়ে আপনার লস মেনে নেওয়ার যে ক্ষমতা, এটা আপনাকে থাকতে হবে। অবশ্যই আপনি এসএল ইউজ করবেন, প্রপার এসএল কোথায় দেবেন, কোথায় টিপে দেবেন, ট্রেড এন্ট্রিটা আপনি নিয়েছেন সেটা কি আদৌ ঠিক আছে কি না, কেউ আপনাকে ফেসবুকে বা ইউটিউবে একটা অ্যানালাইসিস দিয়ে দিল, এখান থেকে বাই হবে, এখান থেকে সেল হবে, বা একটা সংখ্যা আপনাকে বলে দিল যে অমুক জায়গা থেকে একটা বাই দেবেন সেল দেবেন, আসলে উনি ওনার সেন্স থেকে বলেছে, উনি কোন টাইম ফ্রেম ফলো করে বলতেছেন, একটা এন্ট্রি দিলে যে বা একটা কেউ আপনাকে বাই সেল অর্ডার দেওয়ার জন্য বলছে, বাই ফেসবুকে হোক বা যেখানে হোক উনি জিনিসটা শেয়ার করেছেন, উনি কোন টাইম ফ্রেমের অ্যানালাইসিস করতেছে এটা একটা বিষয়, উনি আসলে এস